অভিযান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে মানুষের মধ্যে একটা ঢিলাঢালা মনোভাব এসে গেছে। আমাদের মোহনপুর সাব ডিভিশনে পজিটিভিটি রেট কিছুতেই কমছে না, মাঝখানে কমেছিল। এখন মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল কিন্তু লকডাউনের আওতার বাইরে ছিল, কিন্তু আবার লকডাউন দিতে হয়েছে। কারণ কি, মানুষ একদিকে টেস্ট কম হচ্ছে, ভ্যাকসিনেশনও একটা মানে কমে যাচ্ছে, তো সেদিকে দাঁড়িয়ে সরকার যে ঘোষণা দিয়েছে উইকেন্ড কারফিউ, এই আমাদের শনিবার এবং রোববার, সেটাকে আমরা ঠিক মতো পালন করার জন্য সবাই কাছে আবেদন জানাচ্ছি। ঘুরে ঘুরে আমরা যেন সব দোকানপাট এগুলি বন্ধ রাখে, সবাই যাতে সোশ্যাল ডিস্টেন্স মেনে চলে, ভিড় এড়িয়ে চলে, এটাই মূল উদ্দেশ্য। চেইনটাকে যাতে ব্যাক করা যায়, তো আমাদের রাজ্য সরকারের যে উদ্দেশ্য সেটাকে বাস্তবে পুরোপুরি পালন করার জন্য আজকে আমরা পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন একসঙ্গে বেরিয়েছি। আমরা একদিকে আমরা সবাইকে সচেতন করছি মাস্ক পরার জন্য, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, দোকানপাট বন্ধ রাখার জন্য উইকেন্ড কারফিউতে, বা যেভাবে যেভাবে কারফিউ ঘোষণা করা হচ্ছে সেটা টাইমটাকে মেনটেন যাতে সবাই করে, বাজারে যাতে ভিড় না করে মানুষ, তাহলেই আমরা একমাত্র চেন ব্রেক করতে পারবো। আর সবার প্রতি আহ্বান রাখছি, আমরা সবাই টেস্ট করান, টেস্ট করিয়ে হোম আইসোলেশনে করান, যারা যারা পজিটিভ হবে এটা বিধি মেনে চলুন, তাহলে আমরা তাড়াতাড়ি উত্তরণ হবে এবং কারফিউ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা ভ্যাকসিনেশনের ড্রাইভ শুরু করেছি অলরেডি গতকাল থেকে। প্রত্যেকটা হেলথ সাবসেন্টারে 18 বছরের উপরে যে কোনো ব্যক্তি টিকা নিতে পারবে তার ব্যবস্থা করা হয়েছে, এবং পুরো তো গ্রামে গ্রামে গিয়েও টিকা দেওয়া হবে, সেই কর্মসূচি আমরা অলরেডি লঞ্চ করেছি। আমাদের উদ্দেশ্য আগামী 10 দিনে পুরো মোহনপুর সাব ডিভিশনকে 100% ভ্যাকসিনেশন করা। ইতিমধ্যে অলরেডি 4টা গ্রাম পঞ্চায়েত আমাদের অলরেডি 100% হয়ে গেছে, তো আমরা চেষ্টা করছি আগামী 10 দিনের মধ্যে পুরোপুরি যত বেশি পারা যায়। তাই আপনাদের মাধ্যমে সকল মোহনপুরবাসীর কাছে আমি আহ্বান রাখছি যে আপনারা যেখানে যেখানে ভিড় বাট্টা বেশি হয় বাজারগুলিতে, আপনারা সবাই টেস্ট করান এবং পজিটিভ হলে বাড়িতে থেকে সেটাকে পালন করা, আর সব হসপিটালে গিয়ে হেলথ সাবসেন্টারে গিয়ে টিকা নেওয়া, 100% টিকা নিয়ে নিন আপনারা, তাহলে আস্তে আস্তে এটা কমে আসবে। আমি চাই এজ এসডিএম মোহনপুর সবার আগে যাতে আমরা পুরোপুরি কারফিউ করোনা মুক্ত হতে পারি, 100% ভ্যাকসিনেশন করতে পারি। আমাদের মহকুমার মধ্যে কোপাল্টি করেছে, 3টা দোকান ছাড়া সবাই বন্ধ রেখেছে। আমরা দেখেছি মানুষ নেই, তারপরেও মাংসের দোকান খুলে বসে আছে। আমরা বললাম যে মানুষ আসলে ঠিক আছে সকালবেলা 1 ঘন্টা খোলা রাখুন, এবং 36 স্কোয়ার ফিট জায়গা মেনটেন করতে লাগবে সোশ্যাল ডিস্টেন্স। তাই দোকান খুলুন, যেগুলি 1-2টা দোকান অ্যালাউ করা হয়েছে, মাছ মাংস সবজি, কিন্তু আমরা দেখছি বাজারগুলি এত ছোটো ছোটো, জীবনও এটা পালন করা সম্ভব না 36 স্কোয়ার ফিট। তাই সবার কাছে আহ্বান রেখছি, অ্যাটলিস্ট 2 দিনে না, আপনারা শুক্রবার বাজার করে নিন পুরোপুরি, আর 2টা দিন আমরা সবাই মিলে পালন করুন, যাতে কেউ বাজারে না আসতে পারে। ব্যবস্থা নিচ্ছেন ব্যবসায়ী? আজকে তো প্রায় অলরেডি 100 জনের উপরে বেশি ফাইন করা হয়ে গেছে, ব্যবসায়ীদের আমরা অ্যারেস্ট করেছি আজকে 3 জন, অলরেডি 3 জন ব্যবসায়ীকে অ্যারেস্ট করা হয়েছে এই নামানোর জন্য। আমরা সেকশন 188 APC SDP সাহেব নিজে নেতৃত্ব দিচ্ছে আজকে, খুব ভালোই লাগছে আমরা। এবং আমাদের আহ্বান একটাই, সবাই মেনে চললে তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারি এই করোনা অতিমারির থেকে, দমদমিয়া থেকে। তারপরে যতগুলি বাজার পড়েছে সাইডে সুইডে যা আছে সব আমরা যাচ্ছি। এখন আমরা মোহনপুর হয়ে আপনি হেজামারা যাবো, আগামীকালকে হয়তো আমরা বাউন্টিয়ার দিকে করতে পারি। থ্যাংক ইউ।